হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে একটু বের হয়েছি। কিছুদিন আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো আমার গাড়িটা ব্যাগটা পুরাই ড্যামেজ হয়ে গেছে। তো এটা হচ্ছে ওয়ার্কশপে রিপেয়ার করতে দেওয়া হয়েছিল। এটা আজকে ঠিক হয়েছে বললো, লাস্ট উইকে বলেছিল ঠিক হয়েছে, বাট আসে দেখেছি আমরা যে পুরো ঠিক হয়নি, কিছু কাজ বাকি ছিল। তো ওরা আবার ওটার উপরে কাজ করলো, তো আজকে কল দিয়ে বললো যে ফাইনালি ঠিক হয়েছে। তো এই তো আমরা আসলাম, এসে এখন দেখি আসলে গাড়িটা ঠিক হয়েছে কিনা। আর এখন আমরা যে গাড়িতে আসছি সেটা হচ্ছে রেন্টের কার, ও ইন্স্যুরেন্স কোম্পানি থেকে দিয়েছে ওরা। তো ওইটা দেখার জন্য আসলাম। সাহেব অলরেডি বাহিরে গেছে কথা বলার জন্য, আমি একটু বের হয়ে দেখি গাড়িটা আসলে ঠিক হলো কিনা। আমার গাড়ির সামনে সাইনবোর্ড কোথায়, ইয়ে কোথায়, লাইসেন্স প্লেটের ইয়েটা নেই। আমার এটা হচ্ছে 2014 টয়োটা ক্যামরি ছিল আমার, এখানে ড্যামেজ ছিল। অন্য একটা গাড়ি আমার অবশ্য ঢাকা দিয়ে পার্কিং লটে ছিল, ঢাকা দিয়ে চলে গেছে, তো আমি ওর কোনো খোঁজ খবর পাইনি, তো ওটা রিপেয়ার করা হয়নি তখন। আর একবার আমি হচ্ছে লিফট করতেছিলাম, তো রাতের বেলা আমি জাস্ট প্যাসেঞ্জার তুলেছি, তো আরেকটা গাড়ি এসে হিট করেছে। তো তখন এই গাড়িটা হচ্ছে যে আমাকে হিট করছে, তো পরে পুলিশও এসেছিল এবং তার কাছে ইনফরমেশন নিল। নিয়ে যাওয়ার পরে বলে যে আমি যখন ক্লেম করি তখন বলে যে ওর নাকি ইন্স্যুরেন্সই নাই, কভার করে না। তো ওখানে একটা ধরা খাইলাম, তখন আমার ইন্স্যুরেন্স কোম্পানি বলে ঠিক আছে তোমার ফুল কভারেজ আছে, আমরা ঠিক করবো, বাট তোমার ইন্স্যুরেন্স হাই হয়ে যাবে। তো আমি এই জন্য করিনি, আমি রেখে দিয়েছিলাম যে জাস্ট হালকা একটা ড্যামেজ। তো এবার ওরা এটা ঠিক করে দিয়েছে লাকিলি। গাড়িটা দেখতে তো ভালোই লাগতেছে। ওকে, কারণ এই পুরোটা পুরোটাই ড্যামেজ হয়ে গিয়েছিল, একদম ভেসকে গিয়েছিল। আলহামদুলিল্লাহ যে আমার তেমন কোনো ক্ষতি হয়নি, জাস্ট একটু ব্যাকে হার্ট পেয়েছিলাম। ওহো আচ্ছা, ও না এই পাশটা করেনি, এই যে সেই ধাক্কা ছিল এটা ঠিক করেনি ওরা, এই পাশটা মিস করে ফেলছি। আচ্ছা সাহেব এখন ড্রাইভ করে দেখবে যে, আচ্ছা দেখি গাড়ি ঠিক হলো কিনা। তুমি কি চেক করে আসবে, আমি ওই গাড়িতে বসে আছি নাকি? আমি এটা গাড়িতে ড্রাইভ করি আর ও আমাদের গাড়িটা নিয়ে যাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ গাড়িটা ব্যাক পেলাম। ওরা তো প্রথমে বলেছিল মানে টোটাল করবে, এটা নাকি আর ঠিক হবে না। তো আমরা কয়েকটা ওয়ার্কশপে নিয়ে গিয়েছিলাম, তো এইখানে ফাইনালি আমরা হচ্ছে এটাকে বলো অটো লাইন কি যেন বললো সামথিং, দেখতে হবে, ও অটো লাইন বডি ওয়ার্ক। তো এইটা হচ্ছে কি হলো আবার, ও এটা হচ্ছে ফাইন লাইন অটো বডি, এদের সার্ভিসও ভালো। এবং এই তো ওরা আবার তুলনামূলকভাবে অন্য জায়গা থেকে প্রাইসটা একটু কমই রেখেছে, এই কারণেই আমার গাড়িটা ফিক্সড হলো। তো না কারণ হচ্ছে আমার টয়োটা ওয়ার্কশপ নিয়ে গেছিলাম, ওরা অনেক প্রাইস হাই বলতেছিল, মানে ঠিক করতে এত টাকা লাগবে যে ওরা গাড়ি টোটালি করে ফেলবে এরকম ছিল, এই জন্য আমরা চেঞ্জ করতে হয়েছে। ব্যাক করতে হলো আবার, কারণ ও ড্রাইভ করতেছিল পিছনে কি একটা নয়েজ করতেছিল, তো এটা চেক করার জন্য আবার আমরা ব্যাক করলাম। এখন ও দেখতেছে যে কেন নয়েজ করতেছে। আমরা গাড়ি থেকে সব কিছু বের করে ফেলতেছি যে দেখি কোনটা নয়েজ করতেছে, কারণ গাড়ি চালালে তো বোঝা যায় যে আসলে নয়েজটা আমার আগে ছিল কি ছিল না। ও ওকে, তাহলে আমরা এদিক দিয়ে ঘুরে যাও, পিছন দিয়ে ঘুরে। ওকে যাই হোক, গাড়ি আমরা নিয়ে আসলাম, এখন নাকি সাউন্ড পাচ্ছে না ও,
তো বললো যে আবার যদি কোনো নয়েজ হয় তাহলে ব্যাক করবো আমি গাড়িটা আবার, তারপর ওরা দেখবে। তো এইদিকে যাওয়ার পথেই আমাদের এক ছোট বোন আছে মিতি, আসিফ ভাই, এরা আমাদের আগে নেইবার ছিল, ওদের কাছাকাছি আমরা থাকতাম, এখন একটু মুভ করেছি দূরে, ওখানে বাসা নিয়েছি। তো ওদের বাসায় পড়বে আমাদের যাওয়ার পথে। তা কালকে ও আমাকে কল দিয়ে বলতেছিল মিতি যে ওর বাসার পিছনে অনেকগুলো ধনে পাতা হয়েছে, পুদিনা পাতারও কাজ হয়েছে, তো এখন হান্ডিং করতে যাব ওর গাছের বাসার পিছনে গিয়ে ধনে পাতা আর হচ্ছে পুদিনা পাতা নিয়ে চলে যাব। তাহলে পুদিনা পাতা দিয়ে আজকে আমি বিকেলে হচ্ছে রিফ্রেশার বানাবো। চলে এসেছি ওদের বাসায়, এখন বাসায় অবশ্য কেউ নেই, মিতিও নেই, ও কাজ কাজে গেছে, আসিফ ভাইও হচ্ছে ওনার নিজের স্টোর আছে উনি ওখানে গেছে। তো আমরা এখন একটু দেখি আমরা কি কি পাই। চলো পুদিনের পাতা নিবা, ধনের পাতা নিবো, কালকে ভিডিওতে দেখাইছে ও আমাকে। কে এখনো সাউন্ড করতেছে? হ্যাঁ, আচ্ছা ভিতরে অনেক জিনিস ছিল সেগুলো ফাঁকা করছে না কি? টায়ার ছিল, টায়ার কি সরাই ফেলছে না? আছে এগুলাতে অনেক জিনিস থাকার কথা না? ওগুলো কোথায়? হ্যাঁ হ্যাঁ, ওগুলো কই? ওগুলো কি তুমি সরিয়ে ফেলছো? কিছু একটা তো মিসিং আছে, নাহলে এমটি হয়ে আছে, এই জন্য ওটা তোমার শব্দ করতেছে। আচ্ছা তুমি এটা দেখো, আমি যাই। হ্যাঁ, যেমন ওদের ব্যাকডোর এখনো খোলা, এতে সামনের বাসায় অনেকগুলো ডগ ইষ্ট আছে। ভাই এখানে কুমড়া গাছ লাগাবে, যেন সার ফেলেছে। কি অবস্থা ব্যাগিয়ারের? সো এই আসিফ ভাই হচ্ছে স্টোর নেওয়ার পর থেকে অনেক বিজি হয়ে গেছে, ব্যাকিয়ার্ডের কাজ করতে পারতেছে না। ওনার নর্মালি অনেক এখানে সবজি চাষ করে, তো এখনো সব অগোছালো অবস্থায় আছে। এই সেই ধনে পাতা সে আমাকে ভিডিও কলে দেখিয়েছিল, এই যে মাশাল্লাহ, আমি কয়েকটা তুলি। হ্যাঁ, ভাবছিলাম স্টোরে যাব, স্টোরে যাইতে হবে না, এখান থেকে আমি তুলে নেই। মিতি যখন পরে আমার ভিডিও দেখবে বলবে যে লুনা আপু আপনি কি করেছেন। যাক বেশি নেই না, জাস্ট কয়েকটা নেই। ওকে, এখন আমি দেখি পুদিনা পাতা হয়েছে কিনা। এই যে এখানে ছোট্ট ছোট্ট হয়েছে, কয়েকটা শুধু নেই। একটা গাছ লাগালে অনেক হয়, আর এই জন্য আমি বাসা বসে টপে লাগিয়েছিলাম একটা, তো অলরেডি খেয়ে ফেলেছি, এখন আর পাতা নেই, পাতা হওয়ার অপেক্ষায় আছি আমি। ওকে এনাফ, হান্টিং করলাম, হান্টিং ধনে পাতা। লকটা কাজ করতেছে না? যে ধাক্কা খেয়েছে, এটা তো লক কাজ না করারই কথা। না কাজ করতেছে না। ওকে ওকে, তো এখন বাসা যাব আমি, দেখি বাসায় গিয়ে কি করা যায়। ওকে, তো বাসায় এসে বাসায় কিছু গেস্ট এসেছিল, রান্নাবান্না করেছি তার জন্য, এবং আমি একটু রিফ্রেশার বানিয়েছি হান্টিং করা মেন দিয়ে। এটা হচ্ছে এই যে এটা ওয়াটারমেলন, লেমন অ্যান্ড মিন্ট, ও তার সঙ্গে সিআরসি ছিল। আর এটা হচ্ছে কালকের গত রাতের রান্না, আমি এটা নিয়ে একটা ভিডিও আপলোড দিব যে কেস আসলো কী কী করলাম। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।